চৌধুরী শারমিন শামস মনি, বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের আরও উত্তরের সীমান্তবর্তী উপজেলা ভুঙ্গামারিতে জন্মগ্রহণ করেন। পিতা শামসুল হক চৌধুরী ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, সমাজসেবক, সাবেক গভর্নর, সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মা নূরজাহান চৌধুরী সমাজসেবার পাশাপাশি করেন শিক্ষকতা। ছোটবেলা থেকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিচরণের মাধ্যমে বেড়ে ওঠা চৌধুরী শারমিন শামস মনি 2009 সালে নিজেকে শিক্ষকতার মতন মহান পেশার সাথে যুক্ত করেন। সেই থেকে অন্যরকম পথ চলা শুরু তার। এরই মধ্যে নিজেকে তৈরি করতে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি করেছেন বিএড কোর্স, সিএনএড কোর্স, এছাড়াও শিক্ষা সংক্রান্ত অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন সাফল্যের সাথে। শিক্ষিকা মনি প্রথমে মৈদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে ভুঙ্গামারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি তিনি দায়িত্বের সাথে প্রধান শিক্ষক সহ সকলের সহযোগিতায় স্কুলের শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন দিবসে শিশুদের নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। জলবায়ু পরিবর্তনের এমন ক্রান্তিকালে তিনি প্রকৃতিতে সবুজের বিস্তারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও করেন। শিশুদের মেধা বিকাশে নিয়মিত পাঠদানের সাথে সাথে সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় কুড়িগ্রাম জেলার এক উজ্জ্বল নাম চৌধুরী শারমিন শামস মনি। তিনি কাব স্কাউটে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে শিশুদের দিয়ে কাবিন করান, ক্যাম্পে অংশ নেন। তার উচ্ছলতা আর উজ্জ্বলতায় শিশুরা বিমোহিত, তাকে ঘিরে চলে আনন্দ উচ্ছ্বাস। তিনি যেমন নিজে প্রশিক্ষণ নেন, তেমনি প্রশিক্ষকের ভূমিকাও গ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাকে শুদ্ধ জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন সঙ্গীতের প্রশিক্ষণ দিয়েছেন শিক্ষিকা মনি। সেই সাথে বাংলা ও পিয়ানোর প্রশিক্ষকও তিনি। প্রান্তিক আর পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামের গরিব শিক্ষার্থীদের জন্য সহজলভ্য দেশীয় উপকরণ ব্যবহার করার পাশাপাশি সৃজনশীল মেধায় পাঠ পরিকল্পনা করে আনন্দঘন পরিবেশে পাঠদান করেন সদ্য হাস্যোজ্জ্বল শিক্ষিকা চৌধুরী শারমিন শামস মনি। সেই সাথে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্নের পাশাপাশি অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে, অভিভাবকদের সাথে যোগাযোগ কিংবা শিক্ষার্থীদের বাসায় গিয়ে আন্তরিকতা তৈরির কাজটিও গুরুত্বের সাথে করেন এই শিক্ষিকা। চৌধুরী শারমিন শামস মনি শুধু শিক্ষকতায় নন, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সোচ্চার রয়েছেন সবসময়। ভুঙ্গামারি শিল্পকলা একাডেমির অন্যতম সংগঠকও তিনি। নিজের সাথে একমাত্র মেয়ে পরমাকে দিয়েছেন গানের তালিম। তার জ্বালিয়ে দেওয়া আলোয় আলোকিত হচ্ছে ভুঙ্গামারির মডেল সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি ভুঙ্গামারির আগামী প্রজন্ম। তিনি হয়ে উঠেছেন একজন আদর্শ শিক্ষকের মডেল। আর এই বাস্তবতায় গত 28 অক্টোবর কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস চৌধুরী শারমিন শামস মনিকে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে 2017 সালের শিক্ষা পদকে ভূষিত করেন। আনন্দময়তায় সকলের প্রত্যাশা, চৌধুরী শারমিন শামস মনির মতন একজন আদর্শ শিক্ষক শুধু জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নয়, সারা দেশের শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে প্রতিষ্ঠিত হবেন। জ্বালিয়ে রাখবেন জ্ঞানের বাতিঘর।